এইমাত্র সৌদি আরব থেকে ঘোষণা, সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছেন সৌদি আরব। বিস্তারিত জানার জন্য টেলিফোন থেকে সরাসরি যোগ দিয়েছেন সৌদি আরব প্রতিনিধি। ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন পর্যন্ত সৌদি আরবের আমি কিছুক্ষণ আগে সৌদি মিডল ইস্টের যে খুবই প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজে দেখছিলাম, তারা যেটি বলছে যে বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু নিশ্চিত করেছে 6 জন নারী, সৌদি নারী, যাদের শরীরে কিন্তু করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে, যারা 6 জনই এসেছিলেন ইরান থেকে। কারণ ইরান থেকে সরাসরি এই মুহূর্তে সৌদি আরবে কোনো বিমান যাত্রার কোনো সুযোগ নেই, সরাসরি ফ্লাইট নেই, সেটি বাহরাইন হয়ে বা কুয়েত হয়ে তারপরে সৌদি আরবে যেতে হয়। এবং আরও একজন, কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে সেখানে একজন পুরুষ, সৌদি পুরুষ, যিনি ইরান থেকে এসছেন এবং তার শরীরেও কিন্তু করোনা ভাইরাসের শনাক্ত করা হয়েছে, পজিটিভ পাওয়া গেছে। যে উমরার বিষয় যেটি বলছিলেন, দেখুন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, যেটি আমি সৌদির বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম, যে সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু প্রায় 70 লাখের মতো উমরা বা উমরা হজ পালনকারী তারা সৌদি আরবে সারা বছর জুড়ে যেয়ে থাকেন। শুধুমাত্র হজের সময়টি বাদ দিয়ে পুরো বছর জুড়েই কিন্তু উমরা পালন করে থাকেন বিভিন্ন দেশের মুসলিমরা। এবং সেই ক্ষেত্রে যেটি সৌদি আরব তাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, এই মুহূর্তে যেহেতু পৃথিবীর 43টি দেশে কিন্তু এরই মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, যার কারণে তারা তাদের নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার কারণে কিন্তু এই যারা উমরাগামী বিভিন্ন বিদেশি যারা রয়েছেন তাদের কিন্তু ভিসা আপাতত বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন যে স্বাস্থ্য বিভাগ থেকে আবারও পুনরায় অনুমতি পাওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে উমরা ভিসার জন্য। দেখুন, উমরা পালন যারা করে থাকেন উমরা ভিসা নিয়ে, তারা মূলত দুটি জায়গায় যেয়ে থাকেন। একটি হচ্ছে মক্কা শরীফ, যেটি সৌদি আরবের মক্কায় রয়েছে, কাবা শরীফ যেটি, সেই কাবাতে যেয়ে থাকেন। এবং আরেকটি বিষয় হচ্ছে মসজিদে নববীতে যেয়ে থাকেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, সেটি জিয়ারত করার জন্য। এখানে একটু বলে রাখা ভালো যে উমরা যারা পালন করতে যান সেক্ষেত্রে কিন্তু ধর্মীয় বাধ্যবাধকতায় মসজিদে নববী ভ্রমণ বা সেখানে রওজা মোবারক জিয়ারত করা সেটি কিন্তু বাধ্যবাধকতার মধ্যে নাই, মূলত পুরো ধর্মীয় প্রক্রিয়াটি হয়ে থাকে কাবা শরীফ কেন্দ্রিক। কিন্তু যেহেতু যারা যান সেখানে তারা কাবার কাজ কার্যক্রম শেষ করে সেখানে সাফা মারোয়া সাই করা সহ কাবা শরীফ তাওয়াফ করা সহ যে সমস্ত নির্ধারিত কর্মকাণ্ড রয়েছে ধর্মীয়, সেগুলো শেষে তারা সবাই মদিনাতে যেয়ে থাকেন, যার কারণে এই দুই জায়গার উপরে কিন্তু মূলত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং সৌদি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখছিলাম, যারা উমরা পালন করতে যান তারা মূলত দুটি বিমানবন্দর ব্যবহার করেন, একটি হচ্ছে জেদ্দা এবং জেদ্দা থেকে সরাসরি মক্কাতে ঢোকেন কাবা শরীফের উদ্দেশ্যে, এবং দ্বিতীয় হচ্ছে মদিনা বিমানবন্দর, এবং তারা সেখান থেকে মদিনা হয়ে সেখানে মদিনার যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে মসজিদে নববী সহ এই জায়গাগুলো তারা ভ্রমণ করে থাকেন। সুতরাং সৌদি কর্তৃপক্ষ যেটি বলছে যে আপাতত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তারা উমরা ভিসা কেন্দ্রিক যাদের যারা যাতায়াত করে থাকেন অর্থাৎ উমরা ভিসা আপাতত তারা বন্ধ করেছেন। এবং এর ফলে অন্যান্য দেশের যারা হজ এজেন্সিগুলো রয়েছে তারা তো ক্ষতিগ্রস্ত হবেন, বা উমরা এজেন্সি যারা রয়েছে বাংলাদেশেও কিন্তু হাজার হাজার মানুষ প্রতি বছর কিন্তু তারা উমরা পালন করতে যেয়ে থাকেন, এরই মধ্যে কিন্তু অনেকেরই যাত্রা বাতিল করতে হবে। কারণ সৌদি আরব যদি ভিসা বন্ধ করে থাকে, তারা যদি অনুমতি না দিয়ে থাকে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও যারা হাজার হাজার মানুষ যারা উমরা পালন করতে যান তারাও যেতে পারবে না। এক্ষেত্রে আরেকটি বিষয়, শুধু কিন্তু উমরা এবং উমরাগামী যারা রয়েছেন তাদের বেলায় এই বাধ্যবাধকতা দেওয়া হয়নি, সৌদি আরব আরও কিছু কঠোরতা নিয়েছে। সেখানে তারা বলছেন যে জিসিসিভুক্ত অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিল ভুক্ত যেই 6টি দেশ আছে, কাতার, ওমান, কুয়েত সহ সেখানে 6টি রাষ্ট্র রয়েছে, সেই 6টি রাষ্ট্রের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে সৌদি আরবের যে তাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটি ব্যবহার করে ঢুকতে পারবেন না। তবে যে সমস্ত সৌদি নাগরিক বাইরে যারা রয়েছেন তারা সৌদিতে প্রবেশ করতে পারবেন, এবং যদি কাউকে সন্দেহ করা হয় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইন করে রাখা হবে। এরই মধ্যে সবচেয়ে আতঙ্কের বিষয় সৌদি আরবের জন্য ইরানে, আপনি জানেন যে মিডল ইস্টে কিন্তু সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইরানে, সর্ব